সকাল হচ্ছে আমাদের এখানে কাজে বড় হাট আছে এখানে, মুরগির বাজার। মুরগি হাঁস সব পাওয়া যায়। কবুতর কি একটা কিনছে? আমি এই দূরে আস হচ্ছে 1200 টাকা করলাম, পাইকারি বলে এত বেশি কইছে আরে দিল না। ওই ইফতার পাশে ধরে বসে পাইকার ছিল, ওই যে একটা লোক ছিল না একটা লোকটা নাকি দেশি মুরগি সব দেশি গ্রামে হচ্ছেন। হাটগুলো অনেক সুন্দর, এই পাশে হচ্ছে বড় বড় হাঁস। না তো লাগবো না, না না চাল লাগবো না। হাঁস দেখতে পাচ্ছেন এখানে, এটা কি আপনি দেশি কাকা বাড়ির চীনা বড় সাইজ নেই? মাত্র 4 মাস তো বড় লাগতো। এটা কয় মাস হয়েছে? জমে সিবাই আর কি জমে চেয়ার ভাই। হ্যাঁ এটা ওটা দেখি মামা এই পাশে হচ্ছে কবুতর। দেখেন আমাদের এখানে বড় যে হাটগুলো বসে, এই পাশে হচ্ছে সব কবুতর বিক্রি করে। জোড়া কত করে আছে? 400। ছোট বাচ্চা রক্ত হওয়ার জন্য বেস্ট হচ্ছে এটি, এগুলো খাইবে সবচেয়ে। 350 ওটা 400 না, মানে একটু বড় সাইজ মিলে যা। কত ডুবু সর্বোচ্চ? ঝোলটা হচ্ছে মেন, এটা হচ্ছে 400 টাকা, এটা হচ্ছে 350 টাকা জোড়া, 350 টাকা করে জোড়া। আর একটু কমায় রাখেন মিয়া, বেটা কইছে রাখেন 50 টাকা কম না, 350 রাখেন রাখেন। এটা আপনার বাড়ির নাকি? না সব কিনা কম কইতে কম কম কইতে কম নাই সাইজ ছোট ঠিক আছে কাকা ধন্যবাদ। এখানে হচ্ছে বড় বড় মোটামুটি এই জায়গাটা হচ্ছে পুরো হচ্ছে হাঁস মুরগি দেশি, যে আমাদের গ্রামের লালন পালন হয় সেগুলো হচ্ছে এখানে সব পাওয়া যায়। দেশি যে জিনিসগুলো হাঁস থেকে হাঁস মুরগি, তারপর হচ্ছে কবুতর, তারপর হচ্ছে আপনার আরো আরো অনেক কিছু আছে। ছোট বাচ্চা পাওয়া যায় এখানে,
আজকে কিনাস খাওয়ানোর জন্য কত তো বেশিটা আছে আমাদের ১৬০০ ১২০০ দিবি ১৩০০ হয়ে গেছে খাই আনছো ওজনের জন্য ওয়েটের জন্য জায়গা দিবি মোবাইলে না গেল পছন্দ হয়েছে দাম কত জানো দাম কত জানো কত ছাগল হয়েছে এই বাজারে একটা কষ্ট পাইকার স্যার একটা লোক পেলাম না সব পাইকার যার দিকে বাজারে কয়টা দেখেন দেখলাম ২০০০ মামা তো মনে হয় ২০০০ বাজারে চলে আসছে মামা হাঁস কেনার জন্য মুরগি টুরগি কিনবেন ওইটা দেয় না মামা আমার বাজি না আমার এখানে ৫ কেজি আছে আমি রেখে দেবো আর দিলে কাম হবে আমি ১ কেজি আছে খালা নিতে আমি রেখে দেবো না এই যাবার কাছে কথা ঠিক মতো হ্যাঁ ১ কেজি আছে ১৫০০ হবে না ১ কেজি হবে হবে না ১৫০০ না ১০০০ হবে না আমি আমরা মামাই বলছেন কত ১৫০০ হবে কাকা ৩ কেজি হবে খাওয়ার তৃপ্তি আছে বুঝলি বাতি হয়েছে খাওয়ার জন্য বেটার হয়েছে বুঝলি ১৬০০ কাকা
আমাকে দিল না আসলে মামা, আজকে প্রথম বাজার করতে আসছে সৌদি আরব থেকে আসার পর, আজকে তার প্রথম বাজার, মানে বাজার ঘাট, মানে 3 বছর পরে কাজিরহাট আসছে। কোনো দাম কমতি নাই কোনো কিছুতে, 3 বছর পর আসছে মুরগি হাটা এবং হাঁস হাটা। ওই জন্য এটা দুটো মোটামুটি ভালো হয়েছে, এটা মাপ দেওয়া দেখলে নিজেরাই করতেছি, কেমনে করা লাগবে না। ওই যে গাড়ি পদ্মার ইলিশ না আমাদের পদ্মার ইলিশ না, এটি ভাগ কত করে বিক্রি করতেছেন? ছোটো ছোটো মোটামুটি একটা আইডিয়া দিলাম আপনাদেরকে মাছের। তো আরো কাঁচা বাজারগুলো আমি যদি দেখাই, মামা ওদিকে বাজার করতেছে। হইছে মামা, হইছে হইছে পুরা কুমারি গো। না না আসতে একটু করেন মামা, পানি সিটান দেন, পানি সিটান দেন।